আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন, ঐতিহ্যবাহী দুই সভা একটি গম্বুজ সম্বলিত বিশাল মসজিদে আগত আমার দিনদার ইমানদার সর্বস্তরের মুসলমান ভাই বন্ধুগণ, বিশেষত বিশেষভাবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে, গ্রাম থেকে, ঘর থেকে নির্বাচন করে আমাদেরকে তার ঘরে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে জুমার দিবসের মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ দিবসে এই ঐতিহ্যের ধারাবাহক সুন্দর একটি সেজদা দিবার জায়গা আল্লাহর ঘর মসজিদে উলামায়ে কেরামের সহমতে রহমতি বরকতি ছায়াতলে কোরআনে কারীমের নূরানি মজলিসে নূরের তৈরি ফেরেশতাদের মহাসম্মেলনে আসবার বসবার জন্য যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি আদর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে যত ভালোবাসেন, যত মায়া করেন, যত দয়া দেন, পৃথিবীর কোন সৃষ্টিজীবকে এত মায়া করেন না, ভালোবাসেন না, দয়া দেন না। কোরআনে কারীমের মধ্যে দুইটি জায়গা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল বাকারা 2 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, সূরা হাদিদের মধ্যে 27 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাল্লাহ বিন্নাসি লারউফুর রাহীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সমগ্র মানব জাতির উপরে অত্যাধিক দয়াদ্র, দয়ালু দাতা। বিন্নাস বলেছেন, তার মানে সকল মানুষের প্রতি আল্লাহ তাআলার দয়া বেশি। বিল মালাইকা, ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা বেশি দয়া দেন বলেন নাই। বিল বাকারা, গরুর উপরে আল্লাহ তাআলা বেশি, আল্লাহ তাআলা মায়া করেন, গরুকে বেশি মায়া করেন বলেন নাই। কাদের সম্পর্কে বলেছেন? বিন্নাস, তার মানে বোঝা যায় পৃথিবীর কোনো জিনিসের কারণে মানুষের উপরে আঘাত আসতে পারে না, মানুষের উপরে জুলুম হতে পারে না। গরুর কারণে, গরুর গোশতের কারণে, অন্য কোনো প্রাণীর কারণে মানুষের উপরে আঘাত আসতে পারে না। যদি কোনো ব্যক্তি অন্য কোনো প্রাণীর কারণে, গরুর কারণে, গরুর গোশতের কারণে কোনো মানুষের উপরে আঘাত হানে, যে আঘাত হানবে বুঝতে হবে সে গরু মার্কা, সে মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষদেরকে বেশি ভালোবাসেন, বেশি মায়া করেন, এই জন্যই সবচেয়ে সুন্দর অবয়ব অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে এই মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীর কোন সৃষ্টিজীবকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানান নাই। কেন? যাকে ভালোবাসা হয়, যাকে মায়া করা হয়, তাকে কখনো খারাপ জিনিস দেয়া হয় না। কি? আল্লাহর ঘরকে বেশি মায়া করে, আল্লাহর ঘরের কাছে বেশি পছন্দ, এই জন্য আল্লাহর ঘর সবচেয়ে সুন্দর কিভাবে হয়, এই জন্য এত কারুকার্য খচিত সুন্দর ঐতিহ্যের লালনের ব্যবস্থা যিনি করেছেন, বুঝতে হবে ভিতরে আল্লাহর ঘরের মায়া আছে। কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ খালাকনাল ইনসান ফী আহসানি
আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আদমের সন্তানদেরকে মর্যাদার আসন দান করলাম। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পাঠালেন, কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, কি করবে এরা? যিনি বানিয়েছেন তিনি নির্ধারণ করে দিয়েছেন। কি বলেন ঠিক না? আমরা সবাই জানি ওই আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনতে শুনতে এখন মনে হয় এই আয়াত তেলাওয়াত করলেই কয় আর ওয়াজ দরকার নাই, আমরা বাড়ি যাই, কি হুজুর বলবে এটা বুঝে ফেলছি। অথচ ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, গোলামের দাসত্বের জন্য তৈরি করেছেন। তার মানে আমাদেরকে শুধুমাত্র তারই দাসত্ব করার জন্য, তারই গোলামি করার জন্য বানানো হয়েছে। আল্লাহ তাআলা বললেন এই ইবাদত দাসত্ব দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সরাসরি ইবাদত, সরাসরি ইবাদত, কোনো মাধ্যম নেই। আর একটা হলো সৃষ্টিজীবের কল্যাণ সাধনের মাধ্যমে ইবাদত। সরাসরি ইবাদত সালাত, এখানে কোনো ভায়া নেই। বান্দা আর মালিক, গোলাম আর মাওলা, দুইজনের মাঝখানে কোনো পার্টিশন নেই। সেজদা করবে কাকে? জিকির করা, এটা সরাসরি ইবাদত। এই জন্য সূরা মুযাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা নবীর গুণ বলেছেন, আলেমদের গুণ বলেছেন ছয়টা। কয়টা? এত তো বলা যাবে না সব। সেখানেও সরাসরি ইবাদত, এইটা অপরিহার্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হলো সৃষ্টিজীবের কল্যাণের মাধ্যমে ইবাদত। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, খেদমতে খালক, সৃষ্টিজীবের কল্যাণ সাধনের জন্য সেবা করা, এই সবগুলো হলো সৃষ্টিজীবের কল্যাণ সাধনের মাধ্যমে ইবাদত। একটা হলো সরাসরি ইবাদত, একটা হলো সৃষ্টিজীবের কল্যাণ সাধনের মাধ্যমে ইবাদত। তাহলে এই দুইটি যদি ঠিক থাকে, তাহলে এই দুইটি ঠিক থাকার মাধ্যমে পুরো পৃথিবী জান্নাতে পরিবেশে রূপান্তরিত হবে, শান্তির সুবাতাস প্রবাহিত হবে। এই দুইটির কোন এক জায়গায় যদি অসুবিধা দেখা দেয়, উনি খেদমতে উস্তাদ, সেবায় পড়ে যাচ্ছেন, হাসপাতালের অভাব নেই, মাঠে ঘাটে খাটছেন, সৃষ্টিজীবের কল্যাণ করছেন, কিন্তু মালিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, এই ব্যক্তির সেবার দ্বারা ফেতনা হবে, দুনিয়াটা অশান্তির কারাগার হবে, শান্তির সুন্দর নিবাস হবে না। আবার শুধু ইবাদত, আমি ইবাদতে মগ্ন, সারা রাত নামাজ, সারা দিন রোজা রাখে, অন্য কোনো কাজ করে না, তেলাওয়াত করে, জিকির করে, কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, সৃষ্টিজীবীর কল্যাণের কোনো চিন্তা নেই, কয় এই ইবাদতও আল্লাহ তাআলা চান না। এই জন্য আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবী নিজে সরাসরি ইবাদতও করেছেন, সকল সৃষ্টিজীবীর কল্যাণের কথাটাও নিশ্চিত করে বলে গেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে সরাসরি ইবাদতের জন্য মসজিদ, তাহলে অন্য অন্য সৃষ্টিজীবের কল্যাণের জন্য কি গোরস্থান? এটাও মসজিদ। এই জন্য মসজিদকে বলা হয় ইট ইজ মিনি পার্লামেন্ট অফ ইসলাম, ইসলামের সকল সিদ্ধান্ত ঘোষণা করার স্থান এটা। এই জন্য এটাকে মেহরাব বলা হয় এক জায়গায়। মেহরাব মানে কি? যুদ্ধের অস্ত্র থাকবে ওখানে প্রয়োজনে। ইমাম সাহেব যেহেতু এমন একজন ব্যক্তি যিনি যখন আল্লাহু আকবার বলেন, মুসল্লিরা তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। হ্যাঁ, কি বলেন? যখন ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, মুক্তাদিরা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। ইমাম সাহেব যখন রুকুতে যান, মুক্তাদিরা তখন খাড়ায় থাকেন। হ্যাঁ, তারাও কি? ইমাম সাহেব যখন সেজদায় যান, মুসল্লিরা সবাই বাড়ি চলে যান, তখন এরাও সেজদায় যান। ইমাম সাহেব যখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লিরা তখন দাঁড়ায় যান নাকি সালাম দেন না?
সালাম দেন। তার মানে হলো এই সকল মুক্তাদি মুসলমানেরা হলো ইমামের অনুসারী। ইমাম যখন নামাজ আদায় করেন, ইমাম যখন সেজদায় যান, পৃথিবীর যত মানুষ মুক্তাদি হবে, মুসল্লি হবে, এরাও সেজদায় দিতে বাধ্য। যদি কোন জায়গায় শত্রু মোকাবেলায় যুদ্ধ লেগে যায়, ইমামের সামনে সেখানে অস্ত্র থাকবে। ইমাম যখন বলবে শত্রুরে ধররে, ধররে যখন বলবে, তখন মুসল্লিরা এর সাথে সাথে শত্রুর মোকাবেলা করতে বাধ্য। এটাই হলো অভাব। ইসলাম এইরকম কোন নির্জীব ধর্ম নয়, শুধু জিকির দিয়েছেন, ঠিক আছে, সারা জীবন চিল্লা লাগাও, তোমরা তবলিগ করো, জিকির করো, তেলাওয়াত করো, মানবতার সেবায় কোনো কাজ করবে না, মজলুম অসহায় মানুষকে তোমরা সহযোগিতা করবে না, জালেম থেকে বাঁচাবে না, এমন কোন আধা ধর্ম, অপূর্ণ ধর্ম, নির্জীব দিন আল্লাহ তাআলা দেন নাই। মেরে ভাইও, দোস্ত বুজুর্গ, এই জন্যই ইমাম সাহেবের ওখানে ওইটার নামই মেহরাব, এখানে অস্ত্র রাখার জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে তীর ধনুক রেখে নামাজ পড়তেন, এটা সুন্নত। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তসবি দিয়েছেন, সাথে সাথে নিরাপত্তার জন্য একটা লাঠিও আল্লাহ নবী দিয়েছেন, দিছেন না দেন নেই। এখন মুসলমান একটা ছোট পাথরও মারতে জানে না, কিভাবে শত্রুকে মোকাবেলা যদি হয় তাহলে পাথর কিভাবে মারতে হবে, লাঠি দিয়ে কিভাবে মারতে হবে জানে না। মুসলমান যখন নিজের নিরাপত্তার লাঠিটা ছেড়ে দিয়েছে, ও যখন হাতে ধরে না, দরবেশ, হাই হাই, জঙ্গি যদি হয়ে যায় অসুবিধা। এই জন্য লাঠি ধরব না, আমরা হাতটা একটু ট্রেনিং ম্যানিং দিব না, নিজে বাঁচার জন্য, মজলুম মানুষকে বাঁচাবার জন্য। তখন এইটা সন্ত্রাসীদের হাতে চলে গেছে। যখন নিরাপত্তা ব্যবস্থা মুসলমানরা ছেড়ে দিয়েছে, নিরাপত্তার এই পুরোটা অমুসলমান জালেমদের কাছে চলে গিয়েছে, পুরো পৃথিবীকে ওরা আগুনের কারাগার এবং জাহান্নাম বানিয়ে ছেড়েছে, মজলুম মানুষের হাহাকারের পুরো পৃথিবী এখন অন্যরকম অবস্থার সম্মুখীন হয়েছে, কি বলেন মেরে ভাই? এই জন্য বলতেছিলাম যে সরাসরি ইবাদত এবং সৃষ্টিজীবের কল্যাণ সাধনের মাধ্যমে ইবাদত, এইটাই, এইটার জন্যই আল্লাহ তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেছেন। এখন এই ইবাদত বন্দেগী করবে কোথায়? ট্রেনিং তো নিবে, সর্বপ্রথম প্রায়োরিটি পাবে, সবচেয়ে গুরুত্ব পাবে যেটা, তার নাম হলো ব্যক্তিগত ইবাদত। এটা আগে আল্লাহর সাথে, আমাকে যিনি বানালেন, যিনি আমাকে সৃষ্টি করলেন, ওই মালিকের সাথে সম্পর্ক আমার আগে ঠিক করতে হবে। আমাদের অসুবিধা এখানে, মালিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যদি কোনো ব্যক্তি কাজ করতে যায়, ওই ব্যক্তির কাজে কখনো সফলতা আসবে না। আমাদের দুনিয়াতেও এর নিয়ম আছে, যদি নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক কিছু করতে চায়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনোদিনও সে সঠিক পথে অগ্রসর হয়ে কাঙ্ক্ষিত ফলাফল মানুষের কাছে পৌঁছাতে পারবে না, পারবে? এই জন্যই আমাদের এক নম্বর সম্পর্ক স্থাপন করতে হবে কার সাথে, বলেন না কার সাথে? আমাদের আল্লাহ, আমাদের বলানে বলে, আমাদের মাওলা রব, ওই রবের সাথে। এখন এইটার সম্পর্ক সবচেয়ে গভীর করবার জন্য একটি জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন, যার নাম মসজিদ। কি নাম? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে পানি রেখেছিলেন, পুরো পানি আর পানি, এই পানির নিচ থেকে বুদবুদ আকারে উপরে ওঠা শুরু হলো, আর এখানে মাটি জমা হওয়া শুরু হলো। মাটি যেখানে সর্বপ্রথম জমা হলো, ওই জায়গাটা পৃথিবীর মিডিল পয়েন্ট, ঠিক মাঝখান, ওই জায়গাটাতেই আল্লাহ তাআলা বাইতুল্লাহিল হারাম, কাবা শরীফ নির্মাণের ব্যবস্থা ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতাদের মাধ্যমে ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, এটা কেমন কথা! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউয়াল বাইতিন দিআলিন নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে মক্কা, মক্কা মানে মক্কা, কা কিসের জন্য? মুবারাকা, বরকতি ঘর, আহুদান লিল আলামিন, সকল জগতের জন্য সঠিক রাস্তা প্রদর্শন করবে এই ঘর, এই ঘর, এই ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা নির্মাণ করালেন, নিষ্পাপ ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই। এরপরে এমন একটি জামাতকে লাগালেন যারা আম্বিয়া, নবী রাসূল, যেই নবী রাসূলদের জিন্দেগিতে বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ পর্যন্ত কখনো হয় নাই। সুবহানাল্লাহ,
নাকি নবীদের দ্বারা মেজর এমন কোন ভুল পর্যন্ত হয় নাই যে ভুলের দ্বারা উম্মতের ক্ষতি হয়? কেন নবীগণের দ্বারা কখনো ভুল হয়েছে? নামাজের মধ্যে 4 রাকাত 3 রাকাতে সালাম, নামাজ 4 রাকাত 5 রাকাত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কুসিরাতে সালাত আমনেসিতা, আপনি কি নামাজ ভুলে গেছেন নাকি কম করা হয়েছে? 4 রাকাতে 3 রাকাত কেন এখন সালাম? আল্লাহ নবী বললেন, না না, সালাম নামাজ সংক্ষিপ্ত হয় নাই, আমিও ভুলে যাই নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? বলে, কি জুলিয়া দেইন, নামাজ বলে আমি কম পড়ছি, 1 রাকাত কম হয়ে গেছে। ঠিকই তো, জুলিয়া দেইন ঠিকই বলেছেন, আল্লাহ নবী 1 রাকাত পরে তারপরে সেজদায় সাহু সেজদা দিয়েছেন। সাহু সেজদা মানে কি ভাই? ভুলের সেজদা, একটি সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে 2টা সেজদা। তাহলে ভুল তো হয়েছে, ভুলের দ্বারা আমাদেরও যদি ভুল হয়, ওয়াজিব যদি ছুটে যায়, আগে পরে যদি হয়ে যায়, তাহলে এরকম একটি সালাম দিয়ে কয়টা সেজদা দিতে হয়? আহা, খুব ক্ষতি হয়ে গেছে না, উম্মতের ক্ষতি। ডক্টর আমার বুখারী শরীফের হাদিস, যেহেতু আমি বুখারী শরীফ বহু বছর পড়াই, আল্লাহর মেহরবানি পুরো বুখারী শরীফ, সেখানে আছে, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা সারা পৃথিবী এবং জমিনের মাঝখানে, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ আছে এর থেকেও বেশি। তাহলে ভুল হলো নবী, ওই ভুল আমাদের উপরে এসে বর্তালো, কিন্তু এই ভুল উম্মতের ক্ষতি বহন করে না, বরং তার ফায়দা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, বলা যায় সম্মানিত দ্বীনি ভাইরা, তা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা মসজিদ বানানোর ব্যবস্থা করলেন, নিষ্পাপ ফেরেশতাদের দ্বারা মসজিদ বানানোর ব্যবস্থা করলেন। তার মানে হলো এই, তোমরা যদি নিষ্পাপ হয়ে খবরে আসতে চাও, নবীদের সাথে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা গুরুত্ব সহকারে মসজিদ আবাদ করো, মসজিদ নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মসজিদ নির্মাণের ব্যবস্থা করলেন। এরপরে বললেন, দেখো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, সূরাত তাওবা 18 নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফা আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ আবাদ করবে, মসজিদের আবাদের মানে কি? মসজিদ আবাদ করা মানে নির্মাণ করা। আবাদের আর এক অর্থ হলো নামাজ আদায় করা, ঠিক মতো মসজিদে এসে মসজিদে বানিয়ে তালা দিয়ে বাড়িতে চলে গেল ঘুমালো, নামাজ হলো না, তাহলে বাবরি মসজিদের পরিণতি হবে, কখনো এইটা ভালো থাকবে না, মুর্দা মসজিদে হয়ে যাবে। ইন্ডিয়া যারা সফর করেছেন, আমি যেহেতু দারুল উলুম দেওবন্দে পড়েছি, সেখানে অনেক মসজিদের নাম মুর্দা মসজিদ, নামাজ কেউ পড়ে না, আশেপাশে মুসলমান আছে, ওরা গাঁজা খায়, এদিক ওদিক যায়, বাবার দরবারে যায়, তামাশা দেখতে যায়, নামাজ কেউ আদায় করে না। বড় কোনো মুসলমান এন্তেকাল করলে মসজিদের মাঝখানে দাফন করে দিয়ে, তালাবদ্ধ করে দিয়ে লিখে দেয় মুর্দা মসজিদ, যে মসজিদে নামাজ হয় না, যে মসজিদে কোনো মুসলমান যায় না, মুর্দা মসজিদ যদি ঘোষণা হয়, মুর্দাকে যেমন কোনো ব্যক্তি স্বাভাবিক অবস্থায় রাস্তাঘাটে রেখে দেয় না, মুর্দা মসজিদকেও কাফের রাখবে কেন? এই জন্যই আমাদের উপরে জুলুমের সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদে ঠিক মতো নামাজ আদায় করবে, মসজিদে জিকির হালকা করবে, মসজিদে তালিম করবে, মসজিদে এখানে এসে কোরআন কারিমের তেলাওয়াত করবে, এইগুলো যখন করবে, এই এই কাজগুলো করার নাম হলো মসজিদ আবাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মসজিদ আবাদ করবে, আমি আল্লাহ এদের জন্য হেদায়েতের সার্টিফিকেট প্রদান করার ঘোষণা দিলাম। কি দিয়ে? মাহদি বানিয়ে দিলেন। মাহদি মানে হেদায়েত প্রাপ্ত। আমরা কি সবাই হেদায়েত প্রাপ্ত হতে চাই? সবাই চাই, মাশাআল্লাহ। হেদায়েত মা মানুষ হেদায়েত, আমরা তো সব পরিষ্কার, আমরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালার শিখানোর দোয়াটা আমরা সবসময় বলি, কেন হেদায়েত হলো মানুষের জীবনের সবচেয়ে বড় দৌলত, এর থেকে বড় কিছু আর কোনো মানুষের জন্য হতে পারে না। এগুলো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন, কি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছি না প্রত্যেক, এমন কোনো রাকাত নাই
যেই রাকাতের মধ্যে মুসলমান এই দোয়া করে না, হয়তো সরাসরি নিজে অথবা অথবা ইমামের মাধ্যমে, ইমাম যদি থাকে ইমাম বলছেন আর আমরা শেষে আমিন বলে সেখানে তাল দিচ্ছি, সিল মেরে দিলাম, আর ইমাম যদি না থাকে অথবা ইমাম নিজেই, তাহলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার এই অংশ পড়তে হয় কি হয় না? আমরা আল্লাহর কাছে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদি দেখাও না আমাদেরকে আস-সিরাত, রাস্তা কেমন রাস্তা চাও, আঁকা বাঁকা রাস্তা, খাস্তা এমন রাস্তা, না না এমন রাস্তা নয়, মুস্তাকিম তার মানে সোজা, সরল সোজা সঠিক রাস্তা, কেমন ব্যক্তিদের রাস্তা চাও, কম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ, এমন মানুষদের রাস্তা আমাদের দেখাও। এরা কয়জন? এরা চার গ্রুপ, বলেন না কয় গ্রুপ? গ্রুপ চারটা, রাস্তা একটা, সুবহানাল্লাহ, বলা যায় গ্রুপ চারটা, রাস্তা কয়টা? চারও গ্রুপ একই রাস্তায় চলে। এক নম্বর নবী রাসূলদের জামাত, আল্লাহ দিয়া সিরাতে মুস্তাকিমের উপরে তারা চলেছেন। নম্বর দুই, এই রাস্তাকে সত্যায়ন যারা করেছে মহাসত্যবাদী যারা হয়েছেন সিদ্দিকীনের জামাত। নম্বর তিন, এই রাস্তার জন্য যারা রক্ত ঝরিয়েছেন, নিজেরা রক্ত দিয়েছেন, শহীদদের জামাত। নম্বর চার, নেকর আলেম ওলামাদের জামাত। এই চার দলের রাস্তায় চলাও। সাইড দল মানে দুনিয়ার কোনো সাইড দল না, আমাদের দেশে সাইড দল বলতে কোনো হালুয়া নাই হয় এখন, কেন প্রত্যেক দিন প্লাস আর মাইনাস হয়, তো কি বলে ঠিক না? আপনারা আবার ভুল বুঝেন না যে হুজুর আবার রাজনীতির কথা বলে কিনা, না চার দল মানে আমাদের দুনিয়াতে এখন সাতটা নেই, এখন বত্রিশটা তেত্রিশ হয়েছে, প্রত্যেক দিন প্লাস মাইনাস হয়, এখানে হলো চার দল মানে নবীদের জামাত, তারপরে সিদ্দিকীনদের দল, শহীদদের দল এবং নেককার আলেম ওলামাদের দল। কয়টা হয়েছে রাস্তা? কয়টা? বিশ্বরোড, জান্নাতে যাওয়ার বিশ্বরোড একটি, শাখা রোড ছোটখাটো আছে, কে হাত কি নাভির নিচে না উপরে, আমিন আসতে না জোরে, হাত কি কাপ পর্যন্ত না কানের লতি পর্যন্ত নাকি কাপ কানের এই উপর পর্যন্ত, এখানে একটু পার্থক্য আছে। তবে আল্লাহর মেহরবানি, আমরা এমন একটি মাজহাব মানি যেখানে সবগুলো সমন্বয় সাধন করে সকল হাদিসের উপরে একসাথে আমল হয়। সুবহানাল্লাহ। আমি একটি দেখাই, আমরা দেখেন নামাজ আদায় করি, আমাদের কিছু দোস্ত আছে কাপ পর্যন্ত উঠান, আছে আছে না, ঠিক আছে কর, আবার কেউ আছে কানের লতি, আর এক হাদিস আছে বুখারী শরীফে আছে শাহমাত উজদাইহে কানের লতি বরাবর, আর একটি আছে কান পর্যন্ত, তো কান তো উপর পর্যন্ত, তিনটা হাদিস ছবি, যদি আমি এইরকম করলাম কাপ পর্যন্ত উঠালাম, আর দুইটা হাদিসের উপরে আমল কিন্তু হলো না, হয়েছে হাদিস একটা আমল হলো, এটাও কম না, যারা আমলই করে না তার থেকে হয়তো ভালো, কি বলেন ঠিক না? এরকম হলো, আর একটা হলো দোস্তরা আমার এরকম হাত উঠালাম, কানের এই বুড়া আঙ্গুলটা কানের গতি বরাবর হয়ে গেল, বাকি আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত পৌঁছে গেল, হাতটা কাত পর্যন্ত হয়েছে না হয় নাই, তাহলে দেখেন এমনভাবে তোলা হলো যে এইভাবে তুললে একসাথে তিনটি হাদিসের উপরে আমল হয়। এর নাম মুহাদ্দিস, এর নাম হাদিস বুঝা। যদি বুঝতে হয় আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যেতে হবে, ইমাম বুখারীর উস্তাদের কাছে যেতে হবে। দোস্তরা আমার ফর স্যাম্পল দেখালাম শুধু আমি, ভাইয়েরা আমার, তাহলে শাখা রাস্তা হতে পারে ছোটখাটো এদিক ওদিক থাকবে, কেন এই মতবিরোধ আমি আপনি মিটাতে পারবো না, সাহাবায়ে কেরামের মধ্যে এই মতবিরোধ ছিল, এই মতবিরোধ নিয়ে যারা টাইম পাচিং করে উম্মতকে বিভেদ, উম্মতকে বিভেদের কাতারে দাঁড় করায়, এটা ইসলামের খেদমত নয়, এটা শত্রুদেরকে সহায়তা করে মুসলিম জনশক্তিকে এটা দুর্বল করার নামান্তর। আমাদেরকে এটা সমস্যা, হাত কোথায় বাঁধবে, কি আমিন আসতে না জোরে বলবে, এটা কি উম্মতের সমস্যা? উম্মতের সমস্যায় কুফুরিতে নিমজ্জিত হচ্ছে, সুদে ডুবে যাচ্ছে, বেপর্দা বেহায়াপনা চলছে, মুসলমান অপশাস্তি আগ্রাসনের শিকার, মুসলমান সারা পৃথিবীর আগ্রাসী জালেম শক্তির সামনে এখন খড়কুটার মতো ভেসে যাচ্ছে, এই অবস্থা ইস্পাত কঠিন, একবারে ঐক্য গড়ে তোলা দরকার এবং সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ানো দরকার, এই অবস্থায় ছোটখাটো মাস্তা বলে যদি উম্মত কে আলাদা করা হয়, এর দ্বারা শয়তানের সহযোগিতা হয়, আর ইসলামের কোন খেদমত হয় না। সম্মানিত দিনী ভাইরা, বলতেছিলাম আল্লাহর কাছে বললাম
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ইয়া আল্লাহ, সরল সোজা সঠিক রাস্তা দেখাও, নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, সিদ্দিকীনদের রাস্তা, নেককার আলেম ওলামাদের রাস্তা দেখাও। তবে আমি কাশির ঔষধ খাইলাম, আবার একদিক দিয়ে বরফের খণ্ডও খাইলাম, কখন আমি কাশি সারবে না? কাশি করতে দিতে দিতে ফাঁসি হয়ে যাবে। একদিক দিয়ে হানিবাস খায়, হানিবাস সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ সিরাম এটা কাশির জন্য, 3-4 পিস করে গরম পানির মধ্যে দিয়ে 3 বার খাবেন, শেষ। বলে দিলাম একটা ঔষধের কথা, এজিথ্রোমাইসিন খাইতে খাইতে তো জীবন শেষ হয়ে যাবে। যাই হোক, তো এখন এই কাশির ঔষধ হানিবাসও খায়, আবার আর এক দিক দিয়ে বরফও খায়, কখনো কি কাশি সারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে বলেছেন, শিখিয়েছেন, কা বল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। ইয়া আল্লাহ, যাদের উপরে গজব নাজিল হয়েছে, যাদের উপরে গজব নাজিল করা হয়েছে, এবং যারা জান্নাতের রাস্তা সঠিক রাস্তার থেকে ছিটকে পড়ে অন্য রাস্তা ধরেছে, মদিনার রাস্তার পরিবর্তে অন্য কোনো রাস্তা ধরেছে, এই দুই গ্রুপের রাস্তায় আমরা চলতে চাই না, চালায়ও না। এখন তাহলে এখানেই বুঝতে হবে ইতিহাস, এখান থেকে সূরা ফাতিহার মধ্যে বিশুদ্ধ ইতিহাস পড়বার জন্য ইঙ্গিত রয়েছে। কেমনে যাদেরকে আল্লাহ তাআলা জায়েজা দিয়েছেন, অ্যাওয়ার্ড দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, পুরস্কৃত যাদেরকে করেছেন, কাদেরকে কাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, এরা জানার দরকার আছে না নাই? পড়া লেখা ছাড়াই তো ঘরে বসে থাকলে এমনি জানা যাবে, কি বলেন? পড়তে হবে না? তাহলে সহি ইতিহাস, তারিখ ইসলামী আমাকে পড়তে হবে, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। আরেকটি কি, যাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, কাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, কারা কারা যুগে যুগে আল্লাহর অভিশপ্ত হয়েছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে, কোরআনে কারিমের ব্যাখ্যার মধ্যে পরিষ্কার তো রয়েছে, 3 গ্রুপের কথা তো সাফ পরিষ্কার, 1 নম্বর হলো ইহুদি, 2 নম্বর হলো মুশরিক, 3 নম্বর হলো নাসারা। আল্লাহ তাআলা সাফ পরিষ্কার, তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি 2 গ্রুপকে, 2টি দলকে ঈমানদারদের জন্য ভয়াবহ শত্রু হিসাবে পাবেন, কঠোর পাবেন, 2টি গ্রুপ, 1 নম্বর ইহুদি, 2 নম্বর হলো মুশরিক, এই 2টি দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে এই 2 গ্রুপের উপরে আল্লাহর গজব, কি আল্লাহর গজব? তাহলে আল্লাহর গজব যাদের উপরে, তারা যদি কোনো কাজ চালু করে আর ওই কাজ যদি মুসলমান এটা প্রতিনিধিত্ব করে, তাহলে মুসলমানের উপরে তো রহমত নাজিল হবে। হ্যাঁ, যেই কারণে ওদের উপরে গজব, ওই কারণটা, ওই নাপাক কারণ যদি আমরা বহন করি, আমাদের উপরে ও রহমত কখনো নাজিল হতে পারে না। ইসলাম জাহিলিনা তরিকাল জান্নাহ, যারা জান্নাতের রাস্তা ভুলে গেছে এবং সঠিক সরল সোজা রাস্তা ভুলে গেছে, এদের রাস্তা তুমি চালায়ও না। তাহলে আমাদেরকে এখানে আল্লাহ তাআলা বলতে বললেন দুয়ার মধ্যে, ইয়া আল্লাহ, আমরা বললাম আল্লাহ ইহুদিদের রাস্তায় চলবো না, চালায়ও না, এবং মুশরিকদের রাস্তায় চালায়ও না, এবং খ্রিস্টানদের রাস্তায় চালায়ও না। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করলাম, প্রত্যেক রাগাতে সালাম ফিরানোর পর যদি আমরা তাদের কোনো রচনা করা, তাদের দিয়া কোনো ইজমের দিকে যদি যাই, তাহলে আমার দোয়ার সাথে গাদ্দারি হলো কি হলো না? টার্নিং পয়েন্ট এটা। তাহলে হেদায়েত কাকে বলে? বলতেছিলাম যেটা এই এই কথার থেকে আসছে এখানে, হেদায়েত মানে হলো ডানের রাস্তাও না, বামের রাস্তাও না, সোজা রাস্তা। দুনিয়াতে ডানেও না, বামেও না, দুনিয়াতে ডানের রাস্তাও জাহান্নামের রাস্তা, বামের রাস্তাও জাহান্নামের রাস্তা, সোজা রাস্তা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ, এই ডানের রাস্তা এটাও শত্রুদের দেয়া, বামের রাস্তা শত্রুদের দেয়া, সোজা রাস্তা আল্লাহর দেয়া, আমরা কোনটা নিব?
যিনি আমাদেরকে বানালেন তার টা নেওয়ার দরকার না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাউলাইকা আইয়াকুনু মিনাল মুগতাদিন। দেখো মসজিদরা আবাদ করবে, এদের মধ্যে পাঁচটি গুণ থাকা লাগবে। কয়টা? পাঁচটি গুণ যদি থাকে আমি আল্লাহ এদের জন্য দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট, আমি হেদায়েত প্রাপ্ত এই সার্টিফিকেট দিয়ে দিব, তাহলে আমরা মসজিদ নির্মাণ করব, তার মানে সুন্দর মসজিদ বানাবো, সাথে সাথে মসজিদে নামাজ পড়তে ঠিক মতো আসবো না, ঘুমায় থাকবো। এরপরে মসজিদে এসে জিকির আজগার করার দরকার নেই, ওটা রাস্তায় নাকি, এখানে কিছু সময় পেলে কোরআনে কারিমের তেলাওয়াত করবো, জিকির করবো, তালিমের হালকা বসাবো, বসাবো না ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। এখন আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের সার্টিফিকেট দিতে চান এদের পাঁচটি গুণ লাগবে, বলেন না কয়টা? এই পাঁচটি কি আমরা গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাইরা, যেহেতু ইবাদত বন্দেগী এইটা আল্লাহ তাআলা আমাদের দিয়ে করাতে চান এবং ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করা হয়েছে, এই জন্য আমি প্রথমেই বলেছি ইবাদত কয় প্রকার। একটা হলো সরাসরি ইবাদত, আর হলো সৃষ্টিজীবের মাধ্যমে ইবাদত। সৃষ্টিজীবের মাধ্যমে মানে সকল সৃষ্টিজীবের কল্যাণ সাধনের মাধ্যমে, বৈধ পন্থায়, নিজের কোনো নির্বাচিত পন্থায় নয়, নিজের ব্রেন প্রসূত কোনো পদ্ধতি নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিগুলো বলেছেন, এইভাবে মানুষের খেদমত করো, এইভাবে সেবা করো, এইভাবে চিকিৎসার জন্য তোমরা অগ্রসর হও, তোমরা একজন অসহায় মানুষকে দেখতে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো রুগীকে দেখতে গেল, যতক্ষণ রুগীর কাছে থাকে অতক্ষণ সে জান্নাতের মেওয়া কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মত ভালো করে বুঝে নাও, যে ব্যক্তি কোনো রুগীকে দেখবার জন্য যায়, রুগীকে সেবা করবার জন্য রওনা করেছে, হাতে কিছু নেই, কোনো খেদমতের কিছু নেই, শুধু রুগীকে দেখবার জন্য রওনা করেছে, মুসলিম শরীফের সহিহ হাদিস, 70,000 নূরের ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের এবং গুনাহ মাফের দোয়া করতে করতে তার পিছনে যায়। তাহলে মুসলমান, এখন রুগী সে মুসলমান অমুসলমান এটা দেখার কোনো সুযোগ নাই, রুগীর পরিচয় রুগী, তাহলে রুগীকে দেখতে গেলেই যদি 70,000 নূরের ফেরেশতার দোয়া পাওয়া যায়, রহমতের দোয়া পাওয়া যায়, আর যদি ইস্তিগফার গুনাহ মাফের দোয়া পাওয়া যায়। এখন আমরা রুগীকে দেখা তো দূরের কথা, সুস্থ মানুষকে পিটিয়ে রুগী বানায় হাসপাতালে পাঠাই, এই মুসলমান কি কখনো শান্তি পেতে পারে? কি ধরনের কথা! মুসলমান এখন রুগী দেখা তো দূরের কথা, নিজেরাই সুস্থ মানুষকে পিটিয়ে রুগী বানিয়ে এবং লাশের উপরে নৃত্য করে এমন দুই নম্বরই মুসলমানও আমাদের দুনিয়াতে আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমরা হেদায়েত পেতে চাই। দুনিয়াতে হেদায়েতের অর্থ ডানের রাস্তাও না বামের রাস্তাও না, সোজা রাস্তা, সোজা রাস্তা কোরআনের রাস্তা, সোজা রাস্তা হাদিসের রাস্তা, সুন্নার রাস্তা, সোজা রাস্তা নবীদের বাতানো রাস্তা, সিদ্দিকীন শুহাদা সালেহীনদের সত্যায়ন করা রাস্তা, এবং শহীদদের রক্ত দেওয়া রাস্তা, রক্ত পিচ্ছিল রাস্তা, এবং আলেম ওলামাদের বাতানো রাস্তা, এইটাকে কি বলা হয়? জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম। আর আখেরাতে হেদায়েতের অর্থ কি? যখন মানুষ কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পরে নিজের বাড়ি চিনতে যেমন মানুষের ভুল হয় না, এই ব্যক্তির জান্নাতের বাড়ি চিনতেও কোনো ভুল হবে না। এই জান্নাত পাইতে চাই, সবাই পাইতে চাই, কারা কারা চান হাতটা দেখান তো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের বাড়ি আল্লাহ আমাদের জন্য বরাদ্দ দিয়ে দাও, বলেন না আমিন। জান্নাতের বাড়ি সবাই তো চাই, জান্নাত চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই। যারা ইহুদি খ্রিস্টান ওরাও কয় জান্নাত চায়, কিন্তু ওদের সিস্টেম ভিন্ন, আমরা যত পাপই করি যাই করি দুই চার পাঁচ দিন জাহান্নামে থাকবো, এরপরে গুনহারে আমাদেরকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে, আর ওই জাহান্নামে গুনহারে সব মুসলমানরা ঢুকবে, এটা হলো তাদের বিশ্বাস। আল্লাহ তাআলা খণ্ডন করছেন, তোমাদের বিশ্বাসের দ্বারা কিছু হয় না, সিদ্ধান্ত তো আসমানওয়ালার। কি সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দেখো তোমরা যদি সত্যি জান্নাত পেতে চাও, জান্নাত আমরা অবশ্যই পেতে চাই,
জান্নাতের আকাঙ্ক্ষা প্রত্যেকের অন্তরে লালিত আছে। আমরা লালন পালন করছি, আমরা জান্নাত চাই, কেন চাই? সহজাত প্রবৃত্তি এইটা, কেন এই জান্নাত হলো আমার মা বাবার আসল বাড়ি। কি আমাদের প্রথম পিতা প্রথম মার বাড়ি কোনটা? জান্নাত না? হ্যাঁ, জান্নাত তো মা বাবা যেখানে থেকেছেন ওই জায়গায় যেতে চায় না, এমন দুই নম্বরই সন্তান কখনো হতে পারে না। পারে যারা এখন জান্নাতের রাস্তা থেকে ছিটকে পড়েছে, এদিক ওদিক যারা ইজমের দিকে দৌড়ায়, আল্লাহ দিয়ে রাস্তায় যারা হাঁটে না, ওরা আল্লাহ দেয়া আমাদের প্রথম পিতা মাতার বাড়িতে যেতে চায় না, এরা মা বাপের গাদ্দার সন্তান। ভালো করে বুঝে নিই, আমরা কি অফাদার সন্তান হতে চাই না গাদ্দার হতে চাই? আমরা কি মা বাপের অনুগত সন্তান হতে চাই নাকি মা বাপের কুসন্তান হতে চাই? আমার জান্নাতের তো রাস্তা তো আমরা চাই, রাস্তা মানে জান্নাত আমরা চাই, কিন্তু জান্নাতের রাস্তায় উঠতে রাজি নাই। এটা তো এখন কেন এটা কেমন হলো? একজন মানুষ ক্ষেতের থেকে সরিষা চায়, লাগালো ওখানে 28 বা 29 ধান, কি বলেন ওই ক্ষেত থেকে সরিষা পাওয়া যাবে তো? আমি আমার উত্তরবঙ্গের ভাষায় বলি, আমার বাড়ি যেহেতু পাবনা, থাকি এখন ভাবনা, এই জন্য কোনো ভাবনা এখন থাকি ঢাকা, এই জন্য কোনো ভাবনা ছাড়াই কথা বলি। আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন কোরআন সুন্নাহ, যেহেতু সরাসরি কোরআনের ভাষা, এটা আমার বাংলা ভাষার মতো, আল্লাহর মেহরবানি। তো এই জন্য যেটা আমার কাছে আসছে আমি বুঝেছি উস্তাদদের মাধ্যমে, এটা আপনাদেরকে আমি কোনো দাবি কমা সীমিকরণ এখানে কোনো কিছু বাইন্ডিং বাদ দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মেরে ভাইও, বলার উদ্দেশ্য হলো এই, আমাদের উত্তরবঙ্গে অনেক সময় আমরা উদাহরণ দিই, লাগাইলো তেঁতুল গাছ, কি গাছ তেঁতুল গাছ লাগাইলো, আর ছেলেদের নিয়ে খতম পড়ায় কা দোয়া করো, কি দোয়া? আল্লাহ এই তেঁতুল গাছে তুমি ফজলি আম দাও, এই ফজলি আম আমি পাবনার মিল্ক ভিটা দিয়ে খেয়া শুয়ে থাকবো, হবে কি হবে নাকি? তাহলে আমি জান্নাত তো চাই, তাহলে জান্নাতের রাস্তায় উঠতে চাই না, এটা কেমন মানুষ হইল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো জান্নাতের রাস্তায় যেতে চাও, 5টি গুণ তোমার মধ্যে থাকতে হবে, বলেন না কয়টা? অন্তরে গেঁথে রাখতে হবে, এমনি এমনি শুধু শুনলে হবে না, যে আসছি যেহেতু বড় মসজিদে নামাজ পড়তে, 201 গম্বুজ আমি শাল ঐতিহ্যের ধারণবাহক মসজিদ, 100-200 বছর পর এটাই একটা সুন্দর তীর্থস্থান হবে, আমরা তো এখানে আসলাম দেখলাম, আমরা কিছু বাধ্য হয়ে শুনলাম, এটা মনে রাখার দরকার নাই, আমল আমরা করবো না, এমন যদি মনে করেন তাহলে আশা বসা সব বেকার। কি আমাদেরকে নিয়ত করতে হবে, বসেছি আল্লাহর ঘরে, কার ঘরে বলেন না? আমি অনেক সাহাবায়ে কেরামকে পেয়েছি, সকল সাহাবায়ে কেরাম বলতেন মসজিদ গুলো সব আল্লাহর ঘর, কার ঘর? মসজিদ গুলো সব আল্লাহর ঘর। আল্লাহ নবী ফরমান, ইদা রাআইতুম রাজুলান ইয়াতাকুম মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যদি কোনো ব্যক্তিকে তোমরা মসজিদে বারবার যেতে দেখো, মসজিদে যদি বারবার সে যায়, মসজিদে যায় কিসের জন্য? জুতা চুরি করার জন্য, শুধু গম্বুজ দেখার জন্য, গম্বুজের ফাঁকে বসে বন্ধু বান্ধবী আর বন্ধু গপ্প মারার জন্য। তোমরা সবাই ওই ব্যক্তিকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। মসজিদ কাকে বলে? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে সহি সনদে এই হাদিস আসছে, আপনাদের দান কত? যারা মসজিদ নির্মাণ করেছে, যারা মসজিদে এসে নামাজ আদায় করে, তালিম করে, জিকির করে, তেলাওয়াতে মগ্ন হয়, আল্লাহ তাআলা আল্লাহর নবী ফরমান, উম্মারু মাসাজিদিল্লাহি হুম আহলুল্লাহ, যারা আল্লাহর ঘর আবাদ করে এরা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় কাছের মানুষ। ওলি সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মারফুআন, ইযা আরাদা আল্লাহু বিকওমিন আহাতান নাযারা আল্লাহু ইলা আহলি মাসাজিদিহিম ফাসরাফাহুমুল আযাব আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ফরমান,
আল্লাহ তাআলা যদি কোনো মহল্লায় আযাব দিতে চান, কোনো কওমের উপরে যদি বিপদ দিতে চান, আল্লাহ তাআলা তখন দেখেন মসজিদওয়ালাদের দিকে, যে আমার ঘরে আমার বান্দারা কি করে, সেজদা করে কিনা, এখানে তালিম হয় কিনা, জিকির করে কিনা, তেলাওয়াত হচ্ছে কিনা। আল্লাহ তাআলা যে কওম যেই জাতির উপরে আযাব দিতে চান, আল্লাহ তাআলা মসজিদওয়ালাদের খাতিরে ওই মহল্লা থেকে কওম থেকে আযাবকে সরিয়ে দেয়। কার ওসিলায় চিনি খাইলি মূল্য চিনলি না, মসজিদ ওয়ালাদের কারণে আমরা আজকে বেঁচে যাচ্ছি। অন্যথায় এমন অন্যায় আমাদের দ্বারা হচ্ছে, এত গুনাহ হচ্ছে, যে কোনো মুহূর্তে ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে আমরা নিঃশেষ হয়ে যেতাম, কি বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা আযাব দিয়ে কেন মাসছো? তোমরা কি জানো, ইদা আরাদাল্লাহু বিকওমিন আহাতান, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে কোন মুসিবত দিতে চান, আল্লাহ তাআলা তখন মসজিদওয়ালাদের দিকে তাকিয়ে তাদের থেকে আযাব হটিয়ে দেন। কেন? আমার বান্দা আমার ঘরে সেজদা করবে, আমার ঘরে জিকির তেলাওয়াতে ব্যস্ত থাকবে, আর আমি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করবো তা হয় না। আল্লাহ তাআলার রহমত তখন মতবাজ্য হয়, এই দিকে যখন এসে যায় আল্লাহ রহমতের খাতিরে এই সমস্ত ব্যক্তির ওসিলায় এই কওম আর জাতি অন্যায় করা সত্ত্বেও বেঁচে যায়। বেঁচে যায় মানে সুযোগ সৃষ্টি হয়। কি সুযোগ সৃষ্টি হয়, এটা একটা আলাদা কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে মুস্তাদে আহমাদের মধ্যে, বাতাস আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ নাফরমান কোন জাতিকে তুমি শেষ করেছো আমাদের মাধ্যমে, অনুমতি দাও এই গুণাগারদেরকে শেষ করে দিই। জমির অনুমতি চায়, পানি অনুমতি চায়, ফেরেশতার অনুমতি চায়, কয় গুরু চার গুরু সার কিন্তু এসে গেছে, আল্লাহ জানে কেমনে আসলো। আপনাদের টাকা থাকার বরকতে মনে হয়, ভাইদের ইখলাসের বরকতে এরা যখন আবেদন করে, মালিক তোমার বান্দা তোমার জমিনে থাকে অন্যায় করে, দুই নম্বরই করে, অনুমতি দাও যেইভাবে অন্য জাতিকে ধ্বংস করেছিলাম এদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা তখন বলেন, তোমরা যাদেরকে ধ্বংস করতে চাও বলো দেখি তোমরা এদেরকে বানিয়েছো নাকি আমি আল্লাহ বানিয়েছি? কথাটা একটাই, মালিক আমরা তো বানাই না, তুমি সৃষ্টি করেছো। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাবান্দি আমার গুনাহ করেছে, পাপ করেছে, আমি বান্দাবান্দিদের জন্য অপেক্ষা করেছি, আমার বান্দাবান্দি কখন তওবা করবে, আমি এদের গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, আল্লাহর কোন বান্দাবান্দি যখন অন্যায় করে, দুই নম্বর দিয়ে পাপ করে, যখন মালিককে বলে ইয়া রাব্বি ফিরলি ও মালিক আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তখন বলেন ইয়া আব্দি কাইফা আরাফতা আন্নাকা রাব্বাক ইগফিরুদ দুনুব, তুমি কেমনে জানলে তোমার একজন রব আছে যেই রব তোমার গুনাহ মাফ করতে পারে, যাও আমি তোমার জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, কোরআনে কারিমের ঘোষণা সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কা দেখো যে ব্যক্তি গুনাহপূর্ণ তওবা যদি করে, আমি আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেওয়ার সাথে সাথে যতগুলো গুনাহ মাফ করলাম অতগুলো নেকি আমি বদল হিসাবে তার আমল নামায় দেওয়ার ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, দুনিয়াতে মানুষ অন্যায়কারীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় না, চায় যে খারাপ অন্যায় করে পাপি একবার প্রসিদ্ধ সন্ত্রাসী তাকে কেউ বন্ধু বানাতে চায়, কয়ে এই গুণাগার যদি রাতের গভীরে মালিকের সাথে সম্পর্ক করে নেয়, সম্পর্ক করে নিলে তওবা করলো, মালিকের সাথে অবস্থাটা পুনর্বহাল করে নিল, মানুষ জানে না রাতের বেলায় এই যে আল্লাহর সাথে কাম ঘটাইছে, আল্লাহর সাথে তার সম্পর্ক পুনর্বহাল হয়ে গেছে, মানুষ আগের মতোই তাকে বন্ধু বানাতে চায় না। মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি খবরদার মন খারাপ করো না, আমি নবী মদিনা থেকে পবিত্র জবান দিয়ে বলে গেলাম, তুমি আগে গুনাহ করেছো রাতের গভীরে আল্লাহর সাথে সম্পর্ক পুনর্বহাল করে নিয়েছো, মানুষ জানে না এই জন্য তোমাকে বন্ধু বানাতে চায় না। আমি নবী ঘোষণা দিলাম, পৃথিবীর কেউ যদি তোমার বন্ধু না বানায় আল্লাহ তাআলা সরাসরি তোমার বন্ধু হয়ে যায়। শব্দ হাদিসের এটা আত্তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে ওই ব্যক্তি কার বন্ধু হয়ে যায়? হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, মসজিদের এত দাম, তাহলে এ যদি হেদায়েত পেতে চাই দাবি করলে হবে না, কয়টা জিনিস থাকতে হবে? এক নম্বর, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর
উপরে পুরোপুরি ঈমান থাকতে হবে। কার উপরে বলেন? আল্লাহর উপরে। যেই ব্যক্তির পুরোপুরি ঈমান রয়েছে ওই ব্যক্তি কোনো দিন কোনো খারাপ মানুষের পিছনে যেতে পারে না। পারে আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস, আখিরাতে আমাকে যেতে হবে, একা একাই থাক যেতে আমি আসছি, একা একাই কবরে থাকতে হবে, আল্লাহর দরবারে একা একাই আমাকে জবাব দিতে হবে, সবার একসাথে হিসাব হবে, আলাদা আলাদা হিসাব হবে। অদস্ত আমরা কবরে কেমনে থাকবো? দুনিয়াতে তো অনেক সময় দেখা যায় একা একা অন্ধকার ঘরে থাকতে মনে চায় না, ভয় লাগে, লাগে কি লাগে না, আখেরাত নিয়ে টেনশন না হয়। আখেরাতে কোটি কোটি মানুষ থাকবে, আল্লাহ তাআলা সেখানে অবস্থান করবেন, 1,24,000 নবী রাসূল পয়গম্বর থাকবেন, সবচেয়ে বড় দয়ার নবী, নবীদের ইমাম, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। কিন্তু কবর এমন একটি ঘর, কেমনে থাকবো রে দোস্ত? গতকালকে আমার দাদি শাশুড়িকে দাফনের ব্যবস্থা করে আসলাম, জানাজা পড়ায় আসলাম, আমার মনে হয়েছে কবরের পাশে গিয়ে এই কবরে কেমনে থাকবো, একা একা তো নিজেই ঘরে থাকতে মনে চায় না। অন্যায় পথ অবলম্বন করে কাদের জন্য কামাই করলাম, সব রেখে যেতে হবে। এই জন্য বলে সম্পদ খাবে পোকে, সম্পদ খাবে লোকে, তোমার মনে খাবে পোকে, ওই কবরে যেতে হবে। এই জন্য আখেরাতের বিশ্বাস যদি অন্তরে অটল থাকে, দৃঢ় হয়, ওই ব্যক্তি কখনো দুনিয়াতে দুই নম্বরই কাজ করতে পারে। কয়টা হলো? পাঁচটার মধ্যে কয়টা? 1 নম্বর আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান। হ্যাঁ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান এখানে অর্ধেক ঈমান আনলে চলবে না, অর্ধেক মানলেও হবে না। ভেজালযুক্ত ঈমানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আমাদের কাছেও কি ভেজালযুক্ত জিনিসের মূল্য আছে? কি ভাই আমাদের কাছে আছে? নাই, আল্লাহর কাছে ও নাই। কবিল ইয়াউমিল আখির নম্বর 3, ওয়া আকামাস সালাহ, ঠিকমতো নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে নামাজের মধ্যে যত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদব আছে সবগুলো মিলে যেই নামাজ আদায় করা হয় ওইটাকে আরবিতে আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় ইকামতের সালাত বলা হয়। তাহলে নামাজ বাদ দিয়ে নাকি নামাজ আদায় করে আমরা হেদায়েত পেতে চাই? নামাজ আদায় করতে হবে 3 নম্বর। নম্বর 4, ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, যাকাত আমাদেরকে দিতে হবে। নম্বর 4, নম্বর 5, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই ব্যক্তি পৃথিবীর কোন মানুষের ভয় করবে না, ভয় যদি করে শুধুমাত্র কেবলমাত্র কার ভয়? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কেন আমি যে এর ভয় করব? এ আমারে মারবে, এ কি বাঁচতে পারবে? হ্যাঁ, তবে যেই ব্যক্তি আমারে মেরে বাঁচতে পারবে না, যেই ব্যক্তির যা দিয়ে যেই ব্যক্তি আমাকে হত্যা করতে চায়, ওই ব্যক্তি যদি দুনিয়াতে না বাঁচে না থাকে, তাহলে এর ভয় কেন আমি করব? মাখলুকের ভয় কোনো মাখলুকের অন্তরে থাকবে না। মাখলুকের অন্তরে, আল্লাহর বান্দা বান্দীদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র একজনের ভয় থাকবে, তিনি কে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বর পরিপূর্ণ ঈমান, নম্বর 2 আল্লাহর প্রতি, নম্বর 2 আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস, 3, নম্বর 3 ঠিকমতো নামাজ আদায় করা, সালাত। তার মানে হলো শারীরিক ইবাদত যা আছে সবগুলো এটার মধ্যে ঢুকছে, যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইমানের পরে নামাজ সালাত। নম্বর 4, যাকাত, যাকাত বলতে যত মালি সম্পদের ইবাদত আছে। নম্বর 5, ভয় করবে শুধুমাত্র কেবলমাত্র কার? আপনারা যদি একটু ফিকির করেন, চিন্তা করেন, এই 5টার মধ্যে মানুষের সার্বিক কল্যাণ এমন ভাবে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, মানুষ শারীরিক ভাবে ফিটনেস থাকবে, ও কখনো ডায়াবেটিসের জন্য সকালবেলা 10 কিলোমিটার হাঁটা লাগবে না। বাংলাদেশের সবচেয়ে বড় ডায়াবেটিসের যিনি ডাক্তার, তিনি বলেছেন সুন্নত মোতাবেক যদি কোনো ব্যক্তি ইবাদত করে, লম্বা সেজদা, লম্বা রুকু দিয়ে দিয়ে যদি কেউ অন্য ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তি ডায়াবেটিস হবে না 1 নম্বর, হলেও কখনো অতিরিক্ত হাঁটার দরকার পড়বে না। তাহলে আমরা হাঁটি তো 10 কিলোমিটার হাঁটি, ঠিকই কষ্ট করি, কিন্তু একটু কষ্ট করে তাহা যদি সময় উঠি যদি 4 টাকার তো মাছ পড়া যায়, কি মারা যায়, সুন্দর হয় না? সুন্দর ভাবে তাহলে আল্লাহ ইবাদত হয়ে গেল এবং আমার শারীরিক ফিটনেসও ঠিক থাকলো। আর একটা হলো মালের জাকাত, মাল দান করা, সম্পদের দানের মাধ্যমে সমাজে শৃঙ্খলা আসে, মানুষ মানুষের প্রতি মায়া এসে যায়, মহব্বত আসে, মালের মায়া অন্তর থেকে বের হয়, মালের মালিকের মহব্বত ভিতরে ঢুকে যায় এবং দান করার মধ্যে এমন আনন্দ, এমন শান্তি, এত উদ্
এবং এত আনন্দ রয়েছে পৃথিবীতে, মানুষ যদি বুঝত নেয়ার মতো মানুষ দুনিয়াতে পাওয়া যেত না। আর বলাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করবে শুধুমাত্র কেবলমাত্র কার? না আমেরিকার অমুক চান্দর বাপের না, কারণ ভয় করবে না। এর মধ্যে মানুষের নির্ভীক বানানো হয়েছে, কেন তুমি ভয় করবা? যখন মানুষ নির্ভীক হয় তখন সে সত্য প্রতিষ্ঠায় এমন অগ্রগামী হবে, ইস্পাত কঠিন হবে, এত মজবুত হবে, পাহাড় সে ডিঙ্গাতে রাজি হবে, পাহাড় ভাঙতে রাজি হবে, নিজের ইমান বিক্রি করতে কখনো রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি হেদায়েতের সার্টিফিকেট ধরে লম্বা অনেক কথা হয়ে গেছে, আমি যেই কথাটি বলতে চাইলাম তা হলো এই, আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বেশি মায়া করেন, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়েছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, তাহলে ইবাদতটা যিনি দিলেন তার হওয়া দরকার না? যার কোনো অবদান নাই তার সামনে মাথা কথা হতে পারে না, যিনি সব কিছু দিয়েছেন তার সামনেই মাথা কথা হওয়া দরকার। ইবাদতের অর্থ বললাম দুইটা, একটা হলো সরাসরি ইবাদত, একটা হলো সৃষ্টিজীবের কল্যাণ সাধনের মাধ্যমে ইবাদত, মনে থাকবে। আর এই ইবাদতের প্রথমটা হলো গুরুত্বপূর্ণ, যেটা সরাসরি ইবাদত হয়, আর ওই ইবাদত হয় মসজিদে। এই মসজিদে যেহেতু যারা নির্মাণ করে তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেছেন, মেরে ভাই মসজিদ যারা আবাদ করে তাদের জন্য হেদায়েতের ফয়সালা। হেদায়েতের কী অর্থ? এবং যদি আমরা সত্যি নবীদের রাস্তায় জান্নাতের রাস্তায় যেতে চাই, জান্নাত যেতে আমরা চাই, এটা যদি আমরা চাই ঠিক মতো, তাহলে এই পাঁচ গুণে গুণান্বিত অবশ্যই হতে হবে। শুধু আন্দাজে গুণ নাই, কিছু নাই, আন্দাজে কয় আমি রাজার মেয়ের বিয়ে করব, তাহলে ও সারাজীবন রাজার মেয়ের বিয়ে করব এই কথা আফসোস করতে করতে মরে যাবে, কিন্তু বিয়ে করতে পারবে না। কি বলে ঠিক না? যদি আমরা নবীদের রাস্তায় না উঠি, সিরাতে মুস্তাকিমের মতো না উঠি, উলামা ইকরাম প্রদর্শিত রাস্তায় না উঠি, তাহলে কখনো আমরা জান্নাতে চাইতে পারবো, জান্নাতে যেতে পারবো না। আমরা জান্নাতে যেতে চাই এগুলো মেনে নাকি ছেড়ে দিয়ে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের কথাগুলো আবার খুলাসা করে দিলাম, যেহেতু আমরা শিক্ষক মাদ্রাসা, আমরা উস্তাদ, এই জন্য আমরা সব অনেক বয়ান হয়, সবগুলো যদি আবার খুলাসা একটু মোদ্দা কথা সারাংশ বলে না দেওয়া হয় তাহলে অনেকের মনে থাকবে না, এই জন্য মনে রাখার জন্য আপনাদেরকে বললাম। আল্লাহর মেহরবানি, আপনারা অনেক আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন, এখানে কোনো কানেকশন হয় না, আলাদাভাবে কোনো কানেকশন হয় না, বিভিন্ন জায়গায় বক্স রাখা আছে, ওখানে দান বক্স রাখা আছে, ওখানে আপনারা দিবেন, দিলে ইনশাআল্লাহ ভালো কাজে নেক কাজে শরীক হলে ভালো হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের জন্য একটি হাদিয়া আছে, আমি আমার আলহাজ আব্দুল হানান ভাইকে বলেছি যে আমরা যেখানেই যাই আমার জবান একদিন শেষ হয়ে যাবে, কবরে মিশে যাব, আপনারা কান দিয়ে শুনুন, কান সহ কবরস্থ হয়ে যাবেন, আমাদের কিছু থাকবে না। আমাদের একটা কিতাব রয়ে গেছে, আপনারা গেটে পাবেন, সেখানে কিতাবের নাম মানব জাতির মুক্তি ও উন্নতিকর পথে, মানব জাতির মুক্তি ও উন্নতিকর পথে। আমরা কি মানব না? উন্নতি অগ্রগতি চাইতো তো, এই মানব জাতির উন্নতি অগ্রগতি কোন পথে এই বিষয়ে তাফসীরের সাথে দলিলের আলোকে বাস্তবতার আলোকে দেখানো হয়েছে, ইমান আকিদার সবগুলো বিষয় সেখানে তাফসীরের সাথে আছে, আপনারা যাওয়ার সময় ওখান থেকে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বল্লিওয়ালা সন্নিওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন যেভাবে এখানে বসিয়েছেন জান্নাতেও যেন আমাদেরকে একত্রিত করে দেন, বলেন না আমিন, জাহান্নামে পাঠিয়ে যেন আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে না দেন। আল্লাহ তাআলা কর্তৃপক্ষ সহ আনেওয়ালা সন্নিওয়ালা বল্লিওয়ালা সবাইকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে দেন, বলেন আমিন আমিন। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।